বেসিক্যালি যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে এত ঠাকুর না, মানে চন্দননগরে এত ঠাকুর, এত ঠাকুর যে গুলিয়ে যায় নিজের ওপরেই যে কোন দিকটাতে কোন কোন ঠাকুরগুলো বেসিক্যালি হয়েছে। তো বারবার বসে বসে এই ম্যাপটা দেখে নিতে হচ্ছে, এই গাইড ম্যাপটা যেটা এখন তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি, এবং যে ঠাকুরটা এখানকার চন্দননগরের খুব ভালো হয় এবং বড় ঠাকুর বলা চলে, সেটা হচ্ছে বাগবাজার সার্বজনীন। কলকাতার বাগবাজার সার্বজনীন যেরকম দুর্গা পুজো খুব বিখ্যাত, এখানকার বাগবাজার সার্বজনীনের কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ভীষণ বিখ্যাত, সেটাই তোমাদের দেখাবো। যারা ফার্স্ট টাইম আজকে আমাকে প্রথমবার দেখছো তাদের জন্য বলে দিই, আমি রাজ আর তোমরা দেখছো রাজান কাট। চলো ভিডিওটা শুরু করা যাক। চলো, বেশ যে আলোর রোশনাই সেটা কিন্তু অন্যথা হবে না, পুরো রাস্তাটা জুড়ে কিন্তু দু সাইডে বেশ আলোর রোশনাইতে ভরিয়ে তুলেছে এবছরও বাগবাজার। বড় বাজারের কিন্তু সব থেকে যেটা ঐতিহ্য সেটা বলা চলে কিন্তু হচ্ছে মায়ের যে হাইটটা সেটা, এবং তাদের সব থেকে যেটা আই ক্যাচি ব্যাপার সেটা হচ্ছে এই ওপরের যে ঝাড়বাতিটা, সেই ঝাড়বাতির কাজটাই হচ্ছে কিন্তু সব থেকে মেন। মায়ের মূর্তিটা জাস্ট দেখো, এত অসাধারণ লাগছে। সাবেকি সাজেই কিন্তু মায়ের মূর্তিটা রয়েছে, কিন্তু তা হলেও এতটা সুন্দর লাগছে আর এত বড় হাইটের, মানে আমার মতন প্রায় 10-12টা লোক দাঁড়ালে হয়তো তবে এরকম হাইট আসবে, এরকম একটা ব্যাপার, অসাধারণ লাগছে জাস্ট দেখতে। বাগবাজার সার্বজনীনের যে ভিডিওটা, মানে চন্দননগরের বাগবাজারের যে জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু ভিডিওটাকে লাইক করে সবার সাথে শেয়ার করো, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে টুপে একটুখানি ছড়িয়ে দাও, তাতে করে কি হবে আরও অনেক মানুষের সাথে আমরা কিন্তু কানেক্ট হতে পারবো। চলো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন এক্সাইটিং ভিডিওতে, বাস ততক্ষণের জন্য স্টেডিয়াম, ভালো থাকো, সুস্থ থাকো। চন্দননগরের ওপরে কিন্তু আরও ঠাকুরের ভিডিওস আসছে, স্টেডিয়াম, তার জন্য কিন্তু চ্যানেলটাকে মাস্টলি সাবস্ক্রাইব করে রেখো। বাই।